আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব। বাংলাদেশ সংবিধানের অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশ সংবিধানের অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অনুচ্ছেদ একশো সাতাশ থেকে একশো বত্রিশ টেকনিকে এই অনুচ্ছেদগুলো আমরা মনে রাখতে পারি সেই টেকনিকটি হলো মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব ও কর্মের মেয়াদ অস্থায়ী প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতির রিপোর্ট উপস্থাপন মহা হিসাব নিরীক্ষকের প্রধান কাজ মহা হিসাব নিরীক্ষকের এই অংশটুকু থেকে আমরা মনে রাখতে পারি একশো সাতাশ নং অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে তারপর আমরা চলে আসি দায়িত্ব এই দায়িত্ব থেকে আমরা মনে রাখতে পারি মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব একশো আটাশ নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে কর্মের মেয়াদ এই অংশটুকু থেকে মনে রাখতে পারি মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ একশো উনতিরিশ নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে স্থায়ী থেকে আমরা মনে রাখতে পারি অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক একশো তিরিশ নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি এই অংশটুকু থেকে আমরা মনে রাখতে পারি প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি একশো একত্রিশ নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে রিপোর্ট উপস্থাপন এই অংশটুকু থেকে আমরা মাথায় রাখতে পারি সংসদে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন একশো বত্রিশ নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে আজকের মতো আলোচনা এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ